কেন তুমি ইংলিশে কথা বলতে পারছো না? প্রচুর চেষ্টা করা সত্ত্বেও প্রত্যেকদিন তুমি ইউটিউবে গিয়ে 5 থেকে 10টা ইউটিউব ভিডিও দেখছো ইংলিশ শেখার জন্য, কিন্তু তারপরেও কিন্তু ইংলিশ বলার যে আত্মবিশ্বাস, যে কনফিডেন্স, সেটা তুমি পাচ্ছো না। একবার ভেবে দেখেছো কারণটা কি? কিন্তু অনেক ছেলে মেয়ে যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করছে, বিলং করার পরে খুব প্রপার গাইডলাইন, মানে প্রপার মেন্টরের গাইডলাইন পাওয়ার পরে তারা কিন্তু 3-4 মাসের মধ্যেই কিন্তু তারা ইংলিশের কনফিডেন্স বাড়িয়ে নিচ্ছে। কী ভুলটা তুমি করছো, কোন জায়গায় মিস্টেকটা তুমি করছো যে এত এফোর্ট দিচ্ছো, এত চেষ্টা করছো, তারপরে তুমি ইংলিশটা শিখতে পারছো না, সেটাই তোমাদের আজকে জানাবো। কারণ এই ভুলটা তুমি যদি শুধরে না নাও, তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আজকে যেখানে তুমি ইংলিশে দাঁড়িয়ে আছো, তুমি আরও 10টা নয় আরও তুমি 500টাও যদি ইউটিউবে ভিডিও দেখে নাও, তোমার কিন্তু ইংলিশের কনফিডেন্স বাড়বে না এবং ইংলিশে তুমি কিন্তু সেই আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবে না যেটা তোমার স্বপ্ন। দেখো ব্যাপারটা হচ্ছে হলো, ফার্স্ট প্রবলেমটা বোঝার চেষ্টা করো। আমি ইউটিউবে আমার চ্যানেলটি একদম নতুন, ইউটিউবে জাস্ট কয়েক মাস আমি তোমাদেরকে ক্লাসেসগুলো করাচ্ছি তোমাদের আমার টাইমের মধ্যে থেকে। বিষয়টা হচ্ছে আমি ইউটিউবে যে অন্যান্য চ্যানেলসগুলো দেখেছি, দিস আর ভেরি গুড চ্যানেলস, খুব ভালো ভালো কন্টেন্টের চ্যানেল আমি ইউটিউবে কিন্তু রয়েছে ইংলিশ শেখানোর জন্য। কিন্তু এখানে বুঝতে হবে, ইংলিশ শেখা একটা ডিফারেন্ট ফ্যাক্ট, ইংলিশে কথা বলা একটা ডিফারেন্ট জিনিস, মানে ইংলিশ লার্নিং ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা ইটস এ ডিফারেন্ট কনসেপ্ট, বাট স্পিকিং ইংলিশ ইটস এ ডিফারেন্ট কনসেপ্ট। এই দুটো কনসেপ্টই কিন্তু হয় তোমরা গুলিয়ে ফেলছো, নতুবা যারা তোমাদের শেখাচ্ছে তারা হয়তো মানে কোথাও একটা মানে গুলিয়ে ফেলছে, সেইখানে কিন্তু সবচেয়ে বড় মিস্টেকসটা হচ্ছে। ইউটিউবে ম্যাক্সিমাম চ্যানেলসগুলোকে আমি যেটা অবজার্ভ করে দেখেছি, আমি কারো কিন্তু আবার বলছি কোনো ক্রিটিসিজম করছি না, বাট ফ্যাক্টটা তোমাদেরকে বলছি, সেটা ম্যাক্সিমাম ছিল ইংলিশ গ্রামার, ইংলিশের গ্রামার বোঝানোর বা শেখানোর চ্যানেল। ইট ইজ নট দ্য চ্যানেল ফর দ্য স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ ইজ আ ডিফারেন্ট পারসেপশন। স্পোকেন ইংলিশ শেখার জন্য তোমাকে অনেক অন্যান্য ডিফারেন্ট ট্রিক্স ইউজ করা হবে, সেই ট্রিক্সগুলো কিন্তু লিটারালি খুব একটা বলা হয় না। তোমাকে গ্রামারের খুঁটিনাটি বিভিন্ন চ্যাপ্টার্স তোমাদের কিন্তু বোঝানো হয় বা বলা হয়, কিন্তু ফর দ্য সেক ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। স্কুলে বা কলেজে প্রচুর তোমাদের বন্ধু রয়েছে, তারা গ্রামাটিক্যালি প্রচণ্ড শার্প, গ্রামাটিক্যালি সব কিছু পারে, বোঝে, জানে, তারপরেও কিন্তু সে ইংলিশে কথা বলতে পারছে না। কারণটা কি? ইংলিশ গ্রামার জানা একটা জিনিস, কিন্তু সে ইংলিশ গ্রামারটা জেনে ইংলিশে কথা বলা একটা ডিফারেন্ট মানে অধ্যায় বা ডিফারেন্ট পারসেপশন। এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। এখানে একটা ব্যালেন্স চাই, ব্যালেন্সড হচ্ছে হলো আমাকে গ্রামাটিক্যালিও সাউন্ড হতে হবে এবং আমাকে কিন্তু ইংলিশ বলাতেও সাউন্ড হতে হবে। এই দু জায়গায় যারা ব্যালেন্স করছে না, সেখানে কিন্তু মুশকিল হচ্ছে। কিছু কিছু ছাত্রছাত্রী শুধু ধরে নাও, আমি তোমাকে দেখাই, এও মোটা একটা গ্রামার বই সারাদিন ধরে পড়ছে এবং তারা শুধু গ্রামার 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 শিখছে এবং গ্রামারটা এতটাই তাদের কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে যে তারা ইংলিশটা বলতে পারছে না। এবং অনেক স্টুডেন্ট যেটা রয়েছে, তাদের ইংলিশে গ্রামাটিক্যালি খুব উইক সেন্টেন্স, তারা একদম বানাতে পারে না, লিখতে পারে না, তারা ইংলিশে প্র্যাকটিস করতে যাচ্ছে কথা বলা, যেহেতু ইংলিশটা বানাতে পারছে না তারা কিন্তু ইংলিশে কথা বলতে পারছে না। এই ব্যালেন্স করাটা খুব দরকার। কী করে ব্যালেন্স করবে সেটাও বলছি, মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। দেখো ইংলিশ বলার জন্য, আমি পার্টিকুলার কিন্তু স্পিকিংয়ের কথা বলছি, ইংলিশ বলার জন্য এই এন্টায়ার মোটা গ্রামার বইয়ের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে তোমাকে মুখস্থ করতে হবে না। সবার আগে পদ্মাস থেকে এটা তুমি বোঝার চেষ্টা করো। ইংলিশ বলার জন্য আমাদের দরকার বেসিক ইংলিশ, মানে সেন্টেন্সটা তৈরি করার, সেন্টেন্সটা কনস্ট্রাকশন করার তোমার মেথড বা পদ্ধতি। কিন্তু ম্যাক্সিমাম টিচাররা যেটা করায়, একদম ইংলিশের আগা থেকে পাঁচতলা সমস্ত গ্রামারের উপরই যদি জোর দেয়, ইংলিশ বলা বা বলানোর উপর যদি জোর দেয় না বা তোমাদেরকে ট্রিক্স বা টেকনিক যদি শেখায় না, সেই জন্য কিন্তু তোমরা শুধু গ্রামারের এই যাতাকলের মধ্যেই ফেসে থাকো। তাই সবার আগে বলি, যারা একেবারে বেসিক, মানে ধরো ইংলিশ তুমি ABCD-র পরে কিছু কিছু স্টুডেন্টরা কিছুই পারে না, মানে একদম কিছুই তুমি পারো না, মানে আই ইট রাইস এবং আই এম ইটিং রাইসের মধ্যে ডিফারেন্সটা বোঝো না, আই ডু ইট এবং আই ডিড ইট এর মধ্যে পার্থক্য বোঝো না, যারা একদম প্রচণ্ড দুর্বল ইংলিশে, তাদের যেটা করতে হবে, তাদেরকে 4টে ইংলিশের চ্যাপ্টার তোমাকে নেক্সট 1 মাসের মধ্যে রেডি করে নিতে হবে, বুঝে নিতে হবে। কী সেগুলো? নাম্বার 1, তোমাকে টেন্স জানতে হবে। টেন্সের যে 12টি রুল, মানে 12 গোল্ডেন রুলস, সেটা একেবারে তুমি একদম জীবনের মন্ত্র বানিয়ে নাও, সেটা হচ্ছে ইংলিশটা কনস্ট্রাকশন করার জন্য প্রচণ্ড পরিমাণে দরকার। নাম্বার 2, আমাদের যেটা দরকার আমাদের গ্রামারের সেকেন্ড চ্যাপ্টারটি, সেটি হচ্ছে হলো আমরা কী করে নেগেটিভ সেন্টেন্স, মানে নাবোধক বাক্য, এবং কী করে ইন্টারোগেটিভ সেন্সেস, প্রশ্নবোধক বাক্য, সেটা করবো, সেটা আমাদেরকে জানতে লাগবে, সেটা তোমাকে করতে হবে। সেটারও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি বা তোমার প্লেলিস্টকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসগুলো তুমি দেখে নিতে পারো গিয়ে। 3rd তোমাদের জানতে লাগবে, অবশ্যই তোমাদের জানতে লাগবে, সেটা হচ্ছে হলো
ভার্ব, মানে ভার্বের তিনটে ফর্ম। দেখো ভার্বের তিনটে ফর্ম কী কী, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম, মানে ডু, ডিড, ডান, সি, স, সিন, রাইট, রোড, রিটেন, এই তিনটে ফর্ম। এই ফর্মের লিস্ট তুমি যে কোনো গ্রামার বইতে তুমি গিয়ে পেয়ে যাবে, ভার্বের ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, বা তুমি গুগল সার্চ করে একটা লিস্ট তুমি পিডিএফ তুমি ডাউনলোড করে নিও। ভার্বের ফর্মটি প্রচণ্ড ইম্পর্টেন্ট, জাস্ট বিলিভ মি, এই কটা গ্রামারের চ্যাপ্টারই ইনিশিয়ালি দরকার তোমাকে লাগবে। এর বাইরে করতে যেও না। যদি তুমি ইংলিশে কথা বলতে চাও, ইংলিশে কথা বলতে গিয়ে তুমি যত রাজ্যের যত গোষ্ঠীর তুমি মানে মানে তোমার ইংলিশে গ্রামার প্রথমে কেন শিখবে না, অবশ্যই শিখবে, বাট ইনিশিয়াল স্টেজে এই কটা শিখলে মোর দ্যান সাফিসিয়েন্ট। ইংলিশ যেন বলতে চাইছো তাদেরকে বলছি, এই চারটে চ্যাপ্টার বা তিনটে চ্যাপ্টার ভালো করে ক্লিয়ার করে নিলে এরপর এক মাস পর তোমাকে পুরোপুরি চলে আসতে হবে ইংলিশ স্পিকিং প্র্যাকটিসে উইথ দ্য হেল্প অফ দিস চ্যাপ্টার্স। এই চ্যাপ্টার্সগুলো থেকে তুমি যে যে রুলস, নর্মস বা টেকনিকটা শিখলে একটা সেন্টেন্স বানানোর, সেটাকে ইউজ করতে হবে তোমাকে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। এবং ইংলিশে কথা বলার জন্য বাড়িতে রোজ তোমাকে জাস্ট আধ ঘন্টা, 30 মিনিটস প্র্যাকটিস যদি যদি করো, তাহলেই কিন্তু কেরলা ফতে তুমি একটা ফ্যান্টাবুলাস রেজাল্ট তুমি পাবে উইদিন 1 থেকে 2 মাসের মধ্যে, রোজ যদি জাস্ট 30 মিনিটস এভরিডে প্র্যাকটিস করতে পারো। দেখো বিষয়টা হচ্ছে এখানে কী প্র্যাকটিস করছো সেটা ম্যাটার নয়, বিষয়টা হচ্ছিলো কীভাবে প্র্যাকটিস করছো এবং বিষয়টা হচ্ছিলো কতটা কনসিস্টেন্টলি রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করছো, দ্যাট ইজ দ্য মেইন অবজেক্ট বা পারপাস। আমাদের কী করতে হবে, আমাদের প্রত্যেক দিন একটি সাবজেক্টসের ওপরে, টপিকের ওপরে জাস্ট 5 লাইনের ওপরে একটা প্রেজেন্টেশন লিখতে হবে। ভেরি ইজি, আমি এই বইটা নিয়ে একটা লিখি, দিস ইজ আ বুক, দ্য নেম অফ দ্য বুক ইজ রয়্যান মার্টিন and the price of the book is only 300, it is a grammar book, I take the notes from this book, it is very helpful for the all students. এরকম তোমার ঘরের মধ্যে, তোমার বাড়ির চারপাশে ছোটো ছোটো যে টপিকগুলো রয়েছে, তোমার ঘরের মধ্যে কী রয়েছে, লাইট, মোবাইল, ফ্যান, পেছনে বোর্ড, দরজা, জানলা, মা বাবা, ভাই বোন, তোমার রুমের প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে জাস্ট 5টা করে লাইন তোমার লিখতে হবে। বেশি করতে হবে না, প্রত্যেক দিন 2টো করে করলেই মোর দ্যান সাফিসিয়েন্ট। এবং সেটা লিখে নিয়ে, মুখস্থ করে নিয়ে জোরে জোরে তোমাকে বলতে হবে কারোর সামনে। এটা কেন কারোর সামনে, তোমার ভয়টা দূর করার জন্য। কারোর সামনে বলতে মায়ের সামনে দা রিপ্রেজেন্টেশন দাও, বাবার সামনে দা রিপ্রেজেন্টেশন দাও, তুমি জাস্ট ছোট্ট একটা ভিডিও বানিয়ে তুমি 30 সেকেন্ড 1 মিনিটের ভিডিও বানিয়ে আমাকে তুমি সেন্ড করে দাও। জাস্ট তুমি এইভাবে রোজ তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রেজেন্টেশন, এটা তোমার কনফিডেন্সটাকে প্রচুর পরিমাণে বাড়াবে এবং জোরে জোরে বলতে হবে। সেকেন্ড টিপস, তোমার যেটা করতে হবে প্রত্যেক দিন তোমাকে 15 মিনিট তোমাকে ইংলিশ নিউজ তোমাকে দেখতে হবে। এবার ইংলিশ নিউজ কি, কোনো হলিউড বা বলিউডের নিউজ নয়, কোনো ইন্ডিয়ান চ্যানেল, মানে টাইমস নাও, রিপাবলিক ভারত, NDTV যে ইংলিশ ভার্সন চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো তোমাকে প্রত্যেক দিন 15 মিনিট তোমাকে দেখতে হবে। কারণ প্রত্যেক দিন যখন ইংলিশ চ্যানেলটি তুমি দেখছো, তোমার যেটা সুবিধা হবে, তুমি ইংলিশটার সঙ্গে আস্তে আস্তে অ্যাকাস্টেড বা ইউজ হয়ে যাচ্ছ, কীভাবে ইংলিশটা বানাচ্ছে, সেন্টেন্সটা কনস্ট্রাকশন কীভাবে হচ্ছে, সেটা তুমি আস্তে আস্তে কিন্তু হ্যাবিচুয়েট বা অভ্যাসে তোমার দাঁড়িয়ে যাবে। দেখো প্রবলেমটা কী হয়, প্রথম প্রথম তুমি এমন কিছু এফেক্ট পাবে না, মানে প্রথম 7 দিন 10 দিন তুমি ভাববে এটা কী হচ্ছে, কী থেকে দেবো, দেখ ইউটিউবে কোনো গান দেখলে বা কোনো মানে মুভি দেখলে ভালো হতো। বাট 10 দিন 15 দিন একটু কষ্ট করে দেখার পরে তুমি দেখবে তোমার বোঝার ক্ষমতা আগের থেকে কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যে কোনো কিন্তু প্রোগ্রেস স্লো হয়, আসতে হয়, কিন্তু সেটা একবার পিক আপ নিয়ে নিলে ওটা কিন্তু অনেক স্পিড বেড়ে যায়। মানে প্রথমে শুরুটা কিন্তু খুব মানে ছোটো থাকে, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা বাড়তে থাকে এবং তোমার এভরিডে জীবনের অংশ বানিয়ে নাও। নেক্সট কয়েকটি মাস, 3-4 মাস প্রত্যেক দিন 15 মিনিট ইংলিশ নিউজ চ্যানেল দেখবে, কারণ ইংলিশের এফেক্টটা তোমার ইংলিশটা শুনে শুনে তোমার ব্রেনটা কিন্তু আস্তে আস্তে ট্রেন্ড হয়ে যাবে। তাই নাম্বার ওয়ান বললাম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছিলো প্রত্যেক দিন 2টো করে টপিকের ওপরে, মানে ঘরোয়া 2টো টপিককে লিখে প্রেজেন্টেশন দিতে, 5 লাইন 5 লাইন করে। নাম্বার 2 করতে হবে তোমাকে প্রত্যেক দিন 15 মিনিট তোমাকে একটি নিউজ চ্যানেল অবজার্ভ করতে হবে। নাম্বার 3 তোমার যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছিলো স্টক অফ ওয়ার্ডস বা ভোক্যাবুলারি ইম্প্রুভ করা। এবার স্টক অফ ওয়ার্ডস ভোক্যাবুলারি নিয়ে কিন্তু একটা বেজায় একটা মানে কনফিউশন থেকে থাকে, কী থাকে যে কী স্টক অফ ওয়ার্ড ইম্প্রুভ করবো, কোথার থেকে পাবো। আমি একদম সিম্পল সলিউশন বলে দিচ্ছি, যখন টিভির সামনে বসো বা ফোনেই তুমি ইউটিউবে তুমি কোনো ইংলিশ নিউজ চ্যানেল তখন দেখছো, কান হেডফোন লাগিয়ে সাথে একটা ডায়েরি বা খাতা রাখো,
দেখবে প্রত্যেকটা নিউজ চ্যানেল নিচে স্ক্রলিংয়ে দেখবে নিচে লেখা যাচ্ছে, সেই লেখাগুলোর থেকে যেটা তোমার ভালো লাগে দুখানা ওয়ার্ড পজ করে তুমি পিক আপ করে দাও। সেই দুটো ওয়ার্ড যেটা করো, তোমার স্মার্টফোনে তুমি ইউটিউব দেখছো মানে তোমার স্মার্টফোনে নেট রয়েছে, তুমি স্মার্টফোনে তুমি করো যেটা, একটা ডিকশনারি ডাউনলোড করে দাও, ইংলিশ টু বাংলা ডিকশনারি, সেই ডিকশনারিতে গিয়ে সেই ওয়ার্ডটা মেরে তুমি দেখে নিলে তার বাংলা মানে কী, এবং অবশ্যই সেটা খাতার মধ্যে লিখে রাখবে এবং মুখে মুখে বা মনে মনে তুমি সেই দুটি ওয়ার্ড নিয়ে, বা জাস্ট দুটো ওয়ার্ড, প্রত্যেক দিন দুটোর বেশি ওয়ার্ড করার দরকার নেই, একটা লং টার্ম প্রজেক্ট, একদিনে তুমি 50টা ওয়ার্ড বের করলে তারপরে আবার পরের দিন ভুলে গেলে সেটা কিন্তু কোনো এফেক্ট পাবে না। তোমার যেটা করতে হবে, জাস্ট প্রত্যেক দিন দুটো করে ওয়ার্ড তোমাকে নিয়ে খাতায় লিখতে হবে এবং দুটোই ওয়ার্ড দিয়ে তোমাকে মিক্স সেন্টেন্স বানাতে হবে, মানে শব্দ মানে লাইন বানাতে হবে, মানে আজকে দুটো বানালে মিক্স সেন্টেন্স বানালে, আগামীকাল আর দুটো বানালে মিক্স সেন্টেন্স বানালে, এবং আগের দুটো ওয়ার্ডের নিয়ে সেটা নিয়ে তুমি আবার অন্য তুমি মিক্স সেন্টেন্স বানালে, থার্ড দিনকে আরও দুটো নতুন ওয়ার্ড করলে, এবং আগের দুদিনে দুই দুই চারটে ওয়ার্ড নিয়ে আবার তুমি মিক্স সেন্টেন্স করলে। এবার প্রত্যেক দিন জাস্ট 5 মিনিটের কাজ, দুটো দুটো করে তুমি স্টক ওয়ার্ডস তুমি ইম্প্রুভ করলে। এইভাবে তুমি যদি করতে থাকো, দেখবে দুটো করে ওয়ার্ড মানে ভাবে থাকো দুটো নতুন ওয়ার্ড, মানে 30 × 2 মাসে মানে 60 new words তোমার মেমোরিতে কিন্তু ইনস্টল হচ্ছে যেটা তুমি ইউজ করছো। এবং এইভাবে তিনটে ফর্ম্যাট যদি ফলো করো, প্রত্যেক দুটো টপিকের প্রেজেন্টেশন, 15 মিনিট জুড়ে 15 মিনিট ইংলিশ করে নিউজ চ্যানেল দেখা, এবং 5 মিনিট জাস্ট স্টক ওয়ার্ডসের পেছনে দেওয়া, এই তিনটে জিনিস যদি সাইমেলটেনিয়াসলি করতে পারো, গ্রামারের সাথে তোমার কনফিডেন্স বাড়বেই বাড়বে। দেখো আমি প্রথম থেকেই তোমাকে বলে আসছি, শুধু গ্রামার শিখে ইংলিশ ইম্প্রুভ করা যায় না, মানে ইংলিশ কথা বলা যায় না, এবং গ্রামার না জেনে শুধু ইংলিশে কথা বললেও কিন্তু পারা যায় না, দুটোর মধ্যে কিন্তু প্রপার ব্যালেন্সিং দরকার। গ্রামারের চ্যাপ্টারগুলো যেমনি তুমি দেখছো তেমনি ইংলিশ স্পিকিংয়ের চ্যাপ্টারগুলো করছো। এইভাবে করতে করতে কয়েক মাস যাওয়ার পর যখন তুমি ইংলিশটা মোটামুটি বুঝে গেছো, ইংলিশটা পারছো, তখন তুমি আবার নতুন নতুন গ্রামারের চ্যাপ্টার শেখো, তোমার যে অন্যান্য যে ফেভারিট স্যার রয়েছে ইউটিউবে তারা যেগুলো শেখাচ্ছে সেগুলো শেখো। কিন্তু প্রথম স্টেজেই তুমি যদি প্রচুর গ্রামার শিখে নাও, সেই গ্রামারের রুলসের চাপে তুমি একেবারে মানে মাটির একদম তলায় ঢুকে যাবে, ইংলিশ বলা দূরের কথা, ইংলিশটা ভাবতেই তোমার ভয় লাগবে, আরে বাপরে এত এত রুল মাথায় রেখে বলা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। কেউ এইভাবে শেখে না, দিস ইজ দ্য স্মার্ট টেকনিক, আশা করি বুঝতে পারছি এবং আমার মতামতের সঙ্গে তোমরা কিন্তু একটিও হয়েছো, আমার মনে হয় দিস ইজ দ্য রাইট এক্সাম্পলস তোমার দিয়েছি। এটা যদি না করো, তুমি আজকে 10টা দেখছো, আরও 500টা তুমি ভিডিও দেখবে, আজকের জায়গায় 6 মাস পরেও কিন্তু ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। ইউ জাস্ট কান্ট ইম্প্রুভ ইয়োর স্পোকেন ইংলিশ পাওয়ার, এবং এটাই এক্স্যাক্টলি প্রসেস যেটা তোমাদেরকে বললাম। হোপস স্টুডেন্টস, আমার বন্ধুরা, যেটা বোঝাতে চেয়েছি তোমরা বুঝেছো, তোমরা অনুভব করতে পেরেছো তোমাদের প্রবলেমসটা কোথায়, মিস্টেকটা কোথায় করছো, তাই আজকে থেকেই কাজে লেগে পড়ো যে পদ্ধতিতে যে টিপসে বললাম, এবং গ্রামারের চ্যাপ্টার্সগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে এক করে দেখে নাও বা বুঝে নাও। ভিডিওটি কেমন লাগলো জানাবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাও, সেটাও তোমাদেরকে রিপ্লাই করবো। আর দ্যাটস অল, দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং টপিক ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।